বিয়ের আগে তো পান সিগারেট কিচ্ছু খাই না। অথচ এখন মানে বিয়ের পর শুনলাম নেশাও করে। পরে আমার স্বামী অনেক রাত্রে আসে মুখ গন্ধ করে জিজ্ঞাসা করে, পরে বলে কি যে আমি সিগারেট শুইনি, অথচ মুখ গন্ধ করে কিন্তু বুঝতে পারি। কিন্তু নতুন বিয়ে হয়েছে, হয়তো আন্তরিকতার খাতিরে বলতে পারিনি। কিছুদিন পর আমি যখন আমার বাসায় চলে যাই, নায়ের বলে না, আমার মামা নিয়ে গেছে, নায়ের নিয়ে গেছে, আমার শাশুড়ি ফোন দিয়ে বলতেছে আমাদের কিন্তু বাড়ি বেড়া ছাড়া কিছু নাই, বাড়ি বেড়া জমি টুকু আর ছেলে রেখে দিতে আর ঘরের ফার্নিচার আর 5 লাখ টাকা আনতে। বলতেছে কি মানে আমার ছেলেটা অনেক সুন্দর, তো বলতেছে কি যে আমার আমার ছেলের আমি অন্যখানে বিয়ে করাইলে আমি অনেক কিছু পাইতাম, এগুলো পাইতাম, তুমি এগুলো আনো নাইলে। আপনার শাশুড়ি আপনাকে বললো? ফোন দিয়ে বললো। আমি ওকে নিয়ে যেতে বলছি, আমার নিয়ে যান নিয়ে যান। পরে বলতেছে যে তুমি এগুলো ভাও করে তাহলে তাহলে নিয়ে যাবো, নলে নিয়ে যেতাম না, আমি অন্য ছেলের আমি অন্য বিয়ে। আচ্ছা, মানে আপনার কাছে যৌতুকের দাবি আপনার কাছে করতো, আপনি তখন প্রশ্ন করেন নাই যে বিয়ের আগে বলছে আমি একটা সুতা নিতাম না, আমার এখানে নিব। আচ্ছা, ওকে। বিয়ের আগে তো জানে আমার বাপ বিয়ে করছে, আমার আত্মীয়রা। পরে বলছে এগুলো বলে আন, বিয়ের পরে নাই আমার ব্ল্যাকমেল করতেছে এগুলো। পরে আমার মার কাছে, মা যখন অফিস থেকে আসে রাত 9টা বাজে, আসে 11টায় আসে, তখন আমি তা আমার তো সংসারটা করতে হবো, অলরেডি আমার স্বামীর আমি লাভ করতেছি। পরে আমার আমার মাকে অনেক কইছি, মানে অনেক কিছু কয়া যে তুমি তোমার মায়ের সংসার করবার দেবো না, মারে অনেক কান্দাইছি। কান্দার পর মা দাঁড় করে যাই হোক জিনিসপাতি ভাও করলো 1-1.5 লাখ টাকা। পরে আমার শাশুদের খবর দিলাম। আপনার মা তখন কি করতো? চাকরি করে, সোয়েটারে জব করতো। সোয়েটারে জব করে 1.5 লাখ টাকা জমাইছে মেয়ের শ্বশুর বাড়িতে যৌতুক পাঠাবে। আসবাবপত্র দিল আর কি ঘরের ফার্নিচার। আমার খালা তো যে ননন ছিল, একটু বললাম যে আমার একটা খালাই করছিল ঘরে বকা দিতেছিল, কাজ করি না কেন। ওই খালা তো ননের সাথে ফেয়ার হয়ে গেছে। আপনি কয়দিন বাসায় ছিলেন না? 3 মাস। আচ্ছা, 3 মাস বাসায় ছিলেন, এর মধ্যে আপনার ননদ খালাতো ননদের সঙ্গে আপনার অ্যাফেয়ার হয়ে গেল, আমার পরকীয়া যেটাকে বলে। আচ্ছা, আমার ননদ আমার স্বামীকে আগে পছন্দ করতো, মানে ওই বিয়ে করতে চাইছিল আমার ওই প্রিয়া, ওই ননদের নাম ছিল প্রিয়া। আমি ধর ভাবি হয়ে আমার কোনোদিন সম্মান করতো না, ও আমার ননদ রাখতো না, বা আমার স্বামী যখন ঘরে আয়তো ওর ভাব নমুন অন্যরকম হয়ে গেতো, বা মাথায় ঘুমটা দিয়ে আসতো, শ্বাসফুস করে আয়তো, একটু মানে পাড়াপাড়ি টাইপ যাওয়াকে বলে ওরকম করতো। আমার দেখে অনেক খারাপ লাগতো, তবু কিছু বলতাম না যে ভাই বোন কি বলবো, আমি তো জানতাম না যে এরকম। আমি মানে আমাদের বাবার বাসা থেকে আসে এগুলো দেখতেছি, কিছু বলি না, মানে এরকম হোক করলো। পরে আমার তখন আমার একটা রুমমেট থাকে না, মামি ডাকতো। আপনি এটা কিভাবে জানলেন যে আপনার অ্যাফেয়ারটা হলো? এটা কিভাবে বুঝতে পারলেন? আমার ননদ বলছে, আমার নিজের ননদ বলছে। আপন ননদ বলে দিল যে তার ভাইয়ের আর একটা জায়গায় সম্পর্ক হয়ে গেছে। প্রিয়া পছন্দ করা ভাইয়ের কথা স্বীকার জানে, বলতেছে কি প্রিয়া তো বিয়ে করবা চায়, আমার ভাইয়ের বিয়ে করবা চায়, আপনি জামাইয়ের বিয়ে করবা চাইতেছে। আর আমি তো তখন একটু কষ্ট পেলাম যে প্রিয়া ভাব নমুনা দেখিতাম চোখের সামনে দেখতেছি। যখন আমি কোনো সময় আমার আমার ঘরে আসবো না, যখন আমার স্বামী কাজে থেকে ফিরে আসে শুক্রবার বাসে থাকে, তখন আমি মানে বাইরে রান্না করতেছি, ঘরে আসে দিকে এরকম করতেছে, এত ঘর থেকে তাড়াইতে দেওয়া যায় না। পরে ই করলাম, পরে আমার ননদ তো বলে দিল, পরে আমার স্বামীর আমি ধরলাম যে কি তুমি পেয়ে আসতে কী অবস্থা, এরকম করো কে। পরে আমার মানে কীরা কাটতেছে সুধা কথা যে দেখো আমি প্রিয়ার ছোটো বোন হিসেবে দেখি, প্রিয়ার বিয়ে করতে আগে বিয়ে করতে পারতাম। পরে পরে ই করলো, পরে কি হলো? আরে আমার স্বামী মানে আমার রুমমেট আছে না, মামি ডাকতাম, মামি আমারে পরামর্শ দিল যে তুমি একটা সাবি না, তুমি একটা বাচ্চা নাও, তোমার প্রতি মহব্বত না হলে তো বাচ্চাটার প্রতি মহব্বত তোমার তোমার আর তোমারই থাকবো। আমি আমার স্বামীর সাথে সংসার করব, এই বুদ্ধিটা আপনাকে কে দিল? আমার রুমমেট মামি দিলাম, মানে আপন মামি না রুমমেট মামি আর কি। পরে আমারে দিল, আমি যাই হোক বাচ্চাটা নিলাম, বাচ্চাটা আমার কনসেপ্ট পরের মাসে হয়ে গেল। বিয়ের কতদিনের মাথায় কনসেপ্ট করলেন আপনি? এটা বলতে পারবো না, হিসাব নেই। আচ্ছা, মনে নেই আপনার? না। ওকে, পরে আমার কনসেপ্ট হলাম, হওয়ার পর আমি তো খুশি, আমি চেক আপ করলাম, টেস্ট করলাম, আমি খুশি হয়ে গেছি, বাচ্চা পেটে হয়ে গেছে। আমার তখন আমার ননদ হয়েছে ঘরে 2টা ছিল, বিয়ে উপযুক্ত ছিল। পরে আমার শ্বশুর সাথে ই নিয়ত ছিল যে ই মানে ননদ বিয়ে দিয়ে পরে আমার বাচ্চাটা শৈলে, কারণ কামাই যেতে রোজগার করে একজন। পরে এই করলো, আমার শাশুড়িতে বললাম
যে আমি আমার বাচ্চা পেটে, পরে আমার সামনে সামনে দেখালে যে খুশি, খুব খুশি। কিন্তু আড়ালে কিন্তু ওরা অনেক ই পাইছে আর কি, কষ্ট পাইছে যে আমার মাইয়া দুজন বিয়ে দিব কেনা। সাহায্যের চিন্তা তাড়াতাড়ি, যদি আমার বাচ্চার কথা শুনে আমার স্বামী তার ওকে টাকা দিত না। ওরা আমার স্বামীর বললাম, ও খুশি হলো। ওরা আমার শ্বশুর শ্বশুর বুদ্ধি করলো যে ওকে আলাদা করে দিই, মানে রাগে আমার শ্বশুর রাগে আমার মানে শাশুড়ি বকা দিতে, প্রত্যেক রুমের সাথে রুম শোনা দেয় না, রুমে বকতাছে খালি আমার শাশুড়ি বকতা বকা দিতেছে যে ই ওকে তোর পোলার আলাদা করে দে, তোর পোলারে যুদ্ধ করে দে আর কি। আমাদের গ্রামের সে বলে ওগুলো বললো যে যুদ্ধ করে দে বা আলাদা করে দে। আমার স্বামী আমার আমার শাশুড়ি অনেক আমার স্বামী আবার আমার মায়ের খুব ভক্ত ছিল। পরে আমার স্বামী একদম মানে সকালে বকতাছে না, আমার স্বামী খাটের মধ্যে বসে আছে, পরে আমার শ্বশুর জুড়ে দেয় শোনাছে না বকতাছে। বকা দেওয়ার পর পরে আমার স্বামী করলো ই করলো মানে আমার আমার শ্বশুর সাথে ঝগড়া লাগলো গেল আর কি। পরে আমার শ্বশুর কইতেছে কি তোর বউরে তুই পাড়া দে। পরে আমার স্বামী বলে কি যে আমার বউরে আমার বাদ দেখুন চোদ্দ গোষ্ঠী পালার ইয়ে সামর্থ্য আছে, আমার বউরে আমার বাদ সামর্থ্য আছে, আমি আজকে তে আলাদা। আর আমি তো কোনো কাজ জানি না, ঠিক মতো তখন রান্না করতে পারি না, ডিমটা বন্ধ বাঁচতে পারি না। তখন তো আপনি মানে কনসেপ্ট করে ফেলছিলেন। হ্যাঁ, তখন ডিমটা বন্ধ বাঁচতে পারি না, আমি আলাদা কোন সাহস হবো। পরে আমি বলতেছি আমি আমি ওই দিন আমার প্রথম তুই ডাকছে। পরে আমার স্বামী আমার একশো টাকা হাতে দিয়ে, তখন আমি মানে জিনিসপত্র আইনে পড়ছি না, হাড়ি পাতিল আছে সব কিছু আছে। পরে আমার একশো টাকা হাতে দিয়ে কইতাছে কি যে এই মানে তুই বা ঢাকা বললো যে এই আজকে রান্না আলাদা রান্না করবি। পরে শুনে পরে আমি কী করলাম, ও চলে ও দোকানে চলে গেলো, গুলিস্তান এসে বললো আমি টাকাটা নিয়ে আমি টেবিলে তুলে রেখে দিলাম। কী হলো আলাদা, আমি তো পারি না রান্না করতে পারি না, কাজ করতে পারি না। পরে আমার শাশুড়ি দিয়ে বাজার করতে যাইব, পরে আমার কাছে টাকাটা চাইতেছে, নৌকো পোলার টাকা দিয়ে দিলাম। পরে সাইল মানে বাজার সদায় এনে দিল। পরে আমি আমার স্বামীর একাই রান্না দিয়েছি, ছোটোটা হাড়িতে ওর একাই রান্না দিয়ে রান্না করে দিছে, আমি আমার শ্বশুর শাশুড়িতে ভাত খাই আর কি। পরে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি বুদ্ধি করে আমার ননন মেজ ননন রে ছোটো ননন রে নিয়ে গ্রামে চলে গেলো। গ্রামে চলে যাওয়ার পর এই ফাঁকে আবার আমরা আমরা এই ফাঁকে আমার স্বামী আমরা যে রুমে থাকতাম এই রুমটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর 30 তারিখ আসছে না, পরে 30 তারিখ আর পর আমরা মানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামে চলে গেছে, আমরা এই ফাঁকে রুম একটা একটা ফ্ল্যাটে এসে পড়ছিলাম। ফ্ল্যাটে আসার পর পরে এই করলো, ফ্ল্যাটে আসার পর পরে আমরা 15 দিনের মাথায় আমার স্বামী ই করলো না, আমার স্বামী না আমার শাশুড়ি ফোন দিল। তখন আপনারা আলাদা হয়ে গেছেন? হ্যাঁ আলাদা অলরেডি হয়ে গেছে, মানে আলাদা বাসায় চলে গেছি। আমার শ্বশুর বাড়ি থেকে বাসা কতটুকু দূরে ছিল? আলামিন রোড 20 টাকা ভাড়া লাগতো রিক্সা ভাড়া। আচ্ছা, মানে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার নিজের বাসার ভাড়া 20 টাকা হলো। হ্যাঁ। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ির সঙ্গে সাবিনা আপনার মায়ের সম্পর্ক কেমন ছিল, মানে তাদের সঙ্গে তাদের যোগাযোগ? আসলে একটা যে বাজার, একটা এক্সট্রা বাজার আছে যা ঘরে রাখতো তাই, কোনো আদর যত্ন কিচ্ছু নাই। আর বলতে ভাত হইতেছে যে আমার আজকে 7টা বছর বিয়ে হয়েছে, আমার মা এখন একটা কাপড় বলতে দেয় নাই। এই মাই আপনাকে এই ছেলের কাছে বিয়ে দিছিল, আপনি চুল কাটছিলেন এই জন্য? হ্যাঁ। ওকে, তারপর কি হলো, মানে আপনারা আলাদা সংসার শুরু করলেন? পরে আলাদা সংসার শুরু করার পর আমার স্বামী তো অনেক রাত্রে আসে, আমি একা ভয় পাই ঘরে একটা ফ্ল্যাটে, ভয় পাই না। তবু আমার স্বামী কোনো সময় ভাবে নাই যে বউ যে আমার ঘরে একা আমি তাড়াতাড়ি একটু বাসায় যাই, এটা কোনো দিন ভাবে না। ও আর খালি ওরা নিশানি আসছিল, অনেক খারাপ একটা ছেলে এখন বুঝতে পারি। তারপর তখন তো আমার কনসিভ হয়ে গেছি, বাচ্চা পেটে অলরেডি হয়ে গেছে গা। তারপর আমার আমার শাশুড়ি 15 দিনের মাথা আমার এর মধ্যে আমার খালা শ্বশুর ফোন দিয়ে কইছে, ওই যে প্রিয়ার মা আছে না, প্রিয়ার মা আমার ফোন দিয়ে বলছে যে আরিফরা তো চলে গেছে, বোনে চলে গেছে গা, রুম পাল্টাইছে। পরে ই করলো, পরে আমার শাশুড়ি ফোন দিছে, আমার শাশুড়ি ফোন দিছে রূপার তো বিয়ে ঠিক হয়েছে, তাহলে ই করো আসো তোমরা আসো। পরে আমরা আমরা আমি আমার স্বামী চলে গেলাম, গ্রামে চলে গেলাম। আমার নননের বিয়ে প্রথম, নননের বিয়ে যাই দেবো না, পরে বিয়েটা কিচ্ছু না, যাই দিই কিছুই না। পরে 2 দিন পর আমার শাশুড়ি আমার একটা মানে বাচ্চা নষ্ট করার জন্য কিছু একটা খাওয়াইছিল। এটা আপনি কিভাবে বুঝলেন? পেট ব্যথা শুরু হয়েছিল। আচ্ছা, কি খাওয়াইছিল জানি না।